सबका साथ सबका विकास सबका प्रयास। আমাদের রাজ্যে পিএম পোষণ বলে একটা প্রকল্প আছে, পিএম পোষণ, এর আগের নাম মিড ডে মিল। এই মিড ডে মিল প্রকল্পে বা পিএম পোষণ প্রকল্পে আমাদের রাজ্যে 11,107 জন মিড ডে মিল ওয়ার্কার হয়েছে, কুক কাম হেল্পার। এরা রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুল যেগুলি আছে এবং মাদ্রাসাগুলিতে আছে, যারা মিড ডে মিল রান্না করে এবং শিশুদের পরিবেশন করে, তাদের সাম্মানিক ভাতা কম, তাদের সাম্মানিক 1,500 টাকা, কেন্দ্র দেয় 900 টাকা এবং রাজ্য দেয় 600 টাকা, 9,615 টাকা দেওয়া হয়। তাদের এই কম টাকার কারণে বর্তমান রাজ্য সরকার তাদের বর্তমান মাসিক সাম্মানিক আরো 500 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত করেছে এবং তাদের মাসিক সাম্মানিক হবে 2,000 টাকা। তার মানে কেন্দ্র 900 টাকা এবং আমরা দিচ্ছি 1,100, এই 500 দেওয়া। এতে বছরে মোট বাড়তি খরচ পড়বে 5,55,000 টাকা এবং এটা কার্যকর হবে, আমরা অলরেডি ফাইলে অনুমোদন দিয়ে দিয়েছি, 1 জানুয়ারি 2023 থেকে কার্যকর। অর্থাৎ জানুয়ারি মাসের বেতনের সাথে ওরা, অর্থাৎ জানুয়ারি মাসের বেতন যখন পাবে তখন থেকে 500 টাকা করে ওরা পেতে থাকবে। আমাদের রাজ্যে মিড ডে মিল যে মিড ডে মিল যারা পাচ্ছে তাদের মোট সংখ্যা 3,99,086 জন, প্রাথমিক স্তরে 2,50,326 জন এবং উচ্চ প্রাথমিক স্তরে 1,48,760 জন। এই মোট 3,99,086 জন বর্তমান মিড ডে মিল পাচ্ছে। তো এই যে কাজটা করছে গরিব মানুষ যারা মিড ডে মিল কুক কাম হেল্পারের কাজ করছে, তাদের সংখ্যা 11,107, তাদেরকে আমরা প্রতি মাসে 500 টাকা করে আমরা বাড়ি দিলাম এবং এই জন্য আমাদের বছরে বাড়তি খরচ যাবে 5,55,000। এই সিদ্ধান্তটা জানানোর জন্যে আপনাদেরকে বলা, আমি মনে করি আরও বাড়াতে পারলে আরও খুশি হতাম, যতটুক সম্ভব বৃদ্ধি করার দপ্তর চিন্তা ভাবনা করে। ডিমান্ড ছিল না, ডিমান্ড না কোনো, আমরা ডিমান্ডে বিশ্বাসী। এটা ধীরে 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 মানুষ বুঝে গেছে যে আন্দোলন করলে, আন্দোলন করতে হবে কিছু পেতে হলে, আমরা এতে বিশ্বাসী। এত জাতীয় সড়ক হচ্ছে, কেউ কি দাবি করছে? আমরা জাতীয় সড়ক বলুন, ট্রেনের সংখ্যা আরো বৃদ্ধি বলুন, প্লেনের সংখ্যা আরো বৃদ্ধি বলুন বা যা যা আছে, আমাদের যথাসাধ্য এই অল্প সময়ের মধ্যে, মাঝখানে করোনা গেছে তারপরেও যথাসাধ্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের বর্তমান সরকার কাজ করছে। এবং আমার বিশ্বাস আপনারা বুদ্ধিজীবী মানুষ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা নিশ্চয়ই অ্যাসেস করছেন এই সরকার এত অল্প সময়ে এতগুলো কাজ কিভাবে করল। এই যে আজকে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী ড্রোন টেকনোলজি আমরা স্থাপন করেছি, মুখ্যমন্ত্রী নিজে ওপেন করেছে,
এবং ওই ওখানকার এর মধ্যে আমরা সিদ্ধান্ত যেদিন নিয়েছিলাম সেই সিদ্ধান্তর পরেই আজকে আনুষ্ঠানিকভাবে ওপেন হলো। কিন্তু ওই ওখানকার ছাত্ররা এর মধ্যে দুটো ড্রোন তারা নিজেরা বানিয়ে ফেলেছে। এই যে আমাদের ছেলেরা কত এগিয়ে যাচ্ছে, আমরা যে স্বপ্ন দেখছি, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছে, আমাদের আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উনিও স্বপ্ন দেখিয়েছেন মানুষকে এবং স্বপ্ন কার্যকর করছেন। বর্তমান মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা সেটাকে সামনে রেখে এগোচ্ছি। এই তো আমি আজকের সেই জন্য মিটিংয়ে বলেছিলাম সভাটাতে যে যে যেমন আমাদের সায়েন্স অ্যান্ড ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি মাত্র ভারতবর্ষের চারটে, এর মধ্যে কিন্তু ত্রিপুরা একটি। ন্যাশনাল ল ইউনিভার্সিটি উত্তর পূর্বে আছে কি না আমি জানি। তো এরকমভাবে আমরা বিভিন্ন ত্রিপল আইটি আমরা প্রত্যেক ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আমরা জানি, আপনারা জানেন পৃথিবীর মধ্যে ভারত এক নম্বর পজিশনে আছে। কিসে? এই যে অনলাইন ট্রানজেকশন, ভারত এক নম্বর। আজকে এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে হওয়ায় আজকে এই জায়গায় নিয়ে গেছে, এবং অনলাইন ট্রানজেকশন হওয়ার ফলে এই জনগণ অ্যাকাউন্ট করায় করোনার সময় আমাদের অনেক লোক বেঁচে গেছে, ডাইরেক্ট বেনিফিট পেয়েছে। তো আমরা সর্বক্ষেত্রেই আমরা চেষ্টা করছি অন্তিম ব্যক্তি, এরা অন্তিম ব্যক্তি, এই যে মিড ডে মিল ওয়ার্কার অন্তিম ব্যক্তি যারা মাত্র 1,500 টাকা পাচ্ছে, অথবা সার্ভিস দিচ্ছে ছেলে মেয়েদের। সুতরাং এই তাদের কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মিড ডে মিল কি কিছু পরিবর্তন করে না? মিড ডে মিল এখন ঠিক চলছে, আমরা একটা পাইলট প্রজেক্ট করছি এবং দলাইতে চলছে। আমরা মিড ডে মিল ছাড়াও আমরা ব্রেকফাস্টের ব্যবস্থা করছি, ব্রেকফাস্টের ব্যবস্থা করছি, এটা পাইলট প্রজেক্ট। সেই পাইলট প্রজেক্টটা আপাতত আমরা দলাইতে করছি, ওখানে যদি সাকসেস হয় আমরা সারা রাজ্যে অন্যান্য জায়গাতেও এটা করবো।